এত বড় ফ্রড, এত বড় চিট। না না, তোমার সঙ্গে কোনো প্রতারণা আমি করিনি। আমি তোমাকে সত্যি সত্যি স্টপ ইট, সত্যি সত্যির কি জানো তুমি? তোমার ভেতরে বাইরে যা কিছু আছে তার মধ্যে সত্যের এক লেশও নেই। সব মিথ্যা, সব ভাওতা, সব এক নারকীয় স্বার্থ সিদ্ধির নোংরা অভিনয়। না, অভিনয় নয়, আমার সারা জীবনের সবকিছু মিথ্যে হতে পারে, এমনকি আমার জীবনটাও মিথ্যে হতে পারে, কিন্তু কিন্তু তোমার সঙ্গ পাওয়া প্রতিটি দিনের প্রতিটি মুহূর্তের এক বিন্দুও মিথ্যে নয়। আমার সরল বিশ্বাসের সঙ্গে যে প্রতারণা তুমি করেছো তারপর আর তোমাকে বিশ্বাস করার ভুল এসে নীলিমা চৌধুরী কোনো দিন করবে না। কি ভেবেছিলে তুমি, কি ভেবেছিলে তুমি? পুলিশ অফিসারকে প্রেমের জালে ফাঁসিয়ে শাহিনু নিয়ে দেশ ছেড়ে বেরিয়ে যাবে? নো নো, এমন সুযোগ তোমাকে দেব না মিস্টার ভিক্টর। দ্য ক্রাইম ডন, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আউট, আউট ইউ অল, আউট। এসটি নীলিমা চৌধুরী যদি ভিক্টরকে অ্যারেস্ট করতে চায় তাহলে বলবো ভিক্টরকে অ্যারেস্ট করা সিম্পলি ইম্পসিবল। কিন্তু নীলি যদি তার ভিকিকে নরকেও নিয়ে যেতে চায় ভিকি চোখ বন্ধ করে তার সাথে চলে যাবে। নতুন করে আমাকে আর কি অ্যারেস্ট করবে নীলি? আমি তো তোমার ভালোবাসার কারাগারে বন্দী হয়েই আছি। স্টপ, স্টপ অল দিস অ্যান্ড কাম উইথ মি, মুভ, মুভ অন। লোক মিলে, তোমার প্রেমের হাত করা ছাড়া পৃথিবীর এমন কোনো হাত করা নেই যা ভিক্টরের হাতে কেউ পড়াতে পারে। তোমার প্রেমের কারাগার ছাড়া আর কোনো কারাগারেই আমাকে তুমি নিয়ে যেতে পারবে না। এসি নীলিমা চৌধুরী, জাস্ট একবার ওই দিকে দেখো। এই তো আমার সিংহ ফিরাইছে। পুলিশের প্রেমের জাল আমার সিংহরে আটকাতে পারে নাই। এইবার বুঝছস তো বাবা, পুলিশ আমাগো বন্ধু হয় না। ওই পুলিশ পাইয়া তোর লগে প্রেম করতে আসে নাই, তোরে প্রেমের জালে ফাঁসাইয়া গ্রেফতার করতে আইছিল। আমি জানতে চাই আমার বাংলোর চারপাশে তোমার কুত্তারা কি করছিল? তোরে পাহারা দিচ্ছিল, তুই আমার সন্তান, তোর নিরাপত্তার ব্যবস্থা তো আমারই করতে হইব। না, সিংহের নিরাপত্তার জন্য কখনো কুকুরের দরকার হয় না। আমি তোমার সবচেয়ে বড় অস্ত্র, বড় অস্ত্রের পাহারা দিতে ছোট অস্ত্রের প্রয়োজন হয় তখন যখন ভয় থাকে যে বড় অস্ত্রের মুখ ঘুরে যেতে পারে। আরে আরে কি কয় পাগল, তোর সাথে বেইমানি করলো কেডা, আর রাগ দেখাইতেছস আমার উপর? আমার সাথে বেইমানি যেই করুক তার জবাব দেবার জন্য আমার শক্তি যথেষ্ট। তোমার পোষা প্রাণীগুলোকে যদি আমার ত্রিসীমানায় আবার দেখি তাহলে ওদের হাত পা ভেঙে এমন করে ফেরত পাঠাবো তখন ওদেরকে দিয়ে ভিক্ষা করানো ছাড়া আর কোনো কাজেই লাগাতে পারবে না। ভিক্টর, ভুলে যাস না, তুই যতই ডন অফ দ্য ডনস হোস, আমার নেটওয়ার্কের বস আমি, তুই না। শাহিনুর নিয়া বাংলাদেশের সীমানা পার হওয়ার আগে কেউ বাইরে যাবে না, তুইও না। সরি বস, তোমার এই নির্দেশ আমি অমান্য করছি। ভিক্টর, আমি তো আগেই বলেছি শাহিনুর তোমার কাছে অমূল্য ধন, তারপরেও শাহিনুরের জন্য তুমি জীবন দিতে পারো না, কিন্তু নীলির জন্য আমি আমার জীবনও দিতে পারি। পারতাম,
আমি একটা হুকুম দিলে তুই ঝাঁসরা হয়ে যাইতিস, কিন্তু শুধু শাহিনুর সাথে লওয়ার ভার আর কার উপর দিয়া নিশ্চিন্ত হইতে পারুন না বইলা। ও না না, সব শেষ হয়ে গেছে। আমার কষ্টে পাওয়া ভালোবাসা এখন কষ্ট দেওয়া ঘৃণা হয়ে গেছে। কেন তুমি এমন করলে ভিকি, কেন এমন করলে? আমার মুখের দিকে তাকিয়ে তোমার একবারও কি মনে হয়নি এত বড় প্রতারণা সহ্য করার শক্তি আমার নেই? হ্যালো ভিকি, হ্যালো হ্যালো, ফোনটা কেটো না নিলি, তোমার সঙ্গে আমার অনেক জরুরি কথা আছে। প্লিজ নিলি, প্লিজ একটিবার একটিবার তুমি আমার সঙ্গে দেখা করো, আমার সব কথা শোনো, তারপর তুমি যা বলবে আমি তাই করব। ঠিক, আজ সত্যি তোমাকে অনেক কথা বলতে চাই নিলি, আমার ভালো হতে চাওয়ার কথা, আমার ভালোবাসার কথা। একটু সময়ের জন্য তুমি ভুলে যাও যে তুমি পুলিশের এসি, আমার নীলি হয়ে তুমি তোমার ভিকির সব কথা শুনবে আজ। ইউ আর আন্ডার অ্যারেস্ট। তুমি আমাকে ভিকি হতে দিলে না নীলি, ভিক্টর থাকতেই বাধ্য করলে, আর ভিক্টরকে গ্রেফতার করা নাথিং বাট ইম্পসিবল। নীলি এখন কোথায়? নীলি, অল রাইট, তোমরা সার্চ কন্টিনিউ করো। নীলির কি হয়েছে? ভিক্টর নীলির সাথে দেখা করতে ঢাকায় এসেছিল, তারপর নীলি ওকে অ্যারেস্ট করার একটা চমৎকার প্ল্যান করেছিল কিন্তু পারেনি। নীলি এখন কোথায়? একটু ইনজিওর্ড হয়েছে, পৌঁছে যাবে এক্ষুনি। ইনজিওর্ড? কি হয়েছে নীলির? কি মুশকিল, এলেই দেখতে পাবে। আমাকে ইনফর্ম না করে ওই রকম একটা ডেঞ্জারাস অপরাধীকে ধরতে যাওয়াই ওর ঠিক হয়নি। তোমার চোখে ও যতটা ডেঞ্জারাস, নীলের চোখে হয়তো তা নয়। ভিকি বাবা, ভিকি বাবা, ভিকি বাবা, ভাঙা বোতলে মুখ কেটে যাবে ভিকি বাবা, আর কাঁচের টুকরো যদি ভেতরে পড়ে থাকে তো পেটে গেলে সর্বনাশ হয়ে যাবে। কি সর্বনাশ হবে, পেট কেটে যাবে? মুসা বাবা, এমন কোন অস্ত্র আছে তোমার কাছে যা দিয়ে কেটে দু টুকরো করে বিশ্ব সন্ত্রাসী ভিক্টর আর নীলির ভালোবাসার ভিকিকে আলাদা করা যাবে? জানো মুসা বাবা, আমার নীলি আমার সঙ্গে দেখা করার জন্য নয় এসেছিল আমাকে গ্রেফতার করতে, আর আমি তাকে আহত রক্তাক্ত করে ফেলে রেখে এসেছি। কোথায় লেগেছে জানো মুসা বাবা? এখানে ভিকি বাবা, আমি কে মুসা বাবা? আমি কি? এত ভালোবাসা বুকে চেপে রেখেও নীলি যাকে ঘৃণা ছাড়া আর কিছুই দিতে পারে না, সে কি মানুষ না অমানুষ বলতে পারো?
বলতে পারো? পারো না, পারো না, পারো না। তোমরা কেউ কিছু বলতে পারো না, তোমরা কেউ কিছু বলতে পারো না।